আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুভ সকাল। রহমানের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেবো দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারের সর্বশেষ তথ্য, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। এছাড়া একুশে বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে দুজন প্রতিনিধি রয়েছেন। ডিএসিতে আছেন মাহবুব রহমান এবং সিসিতে আছেন মহিমা পলি। ওয়ালটন স্মার্ট ফিজের সৌজন্যে দেশের পুঁজিবাজারে এই মুহূর্তের খবর খবর জানতে আমরা চলে যাচ্ছি তাদের কাছে। রহমান রানু, আপনাকে ধন্যবাদ। যথাসময় শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এখনও পর্যন্ত আধা ঘন্টা অতিবাহিত হয়েছে লেনদেনের। দিনের শুরু থেকে দেখা যাচ্ছে আজ পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিনের শুরু থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে ডিএসইর প্রধান ইন্ডেক্সটি 37 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে 5,536 পয়েন্ট অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি 20 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে। লেনদেন ছাড়িয়েছে এখনও পর্যন্ত 155 কোটি টাকার উপরে। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 123টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, অন্যদিকে 53টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। দিনের এই মুহূর্তে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে বিক্সিমকো রয়েছে প্রথম অবস্থানে। দিনের শুরু থেকে এখনও পর্যন্ত প্রায় 87 কোটি টাকা লেনদেন করেছে এই প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিক্সিমকো ফার্মা, রবি আজিয়াটা রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ব্যাট বিসি, রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং সামিট পাওয়ার। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে যে প্রতিষ্ঠানগুলো লেনদেন হচ্ছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স তাদের মধ্যে রয়েছে প্রথম অবস্থানে। এখনও পর্যন্ত 4.22% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। এই মুহূর্তে লেনদেন হচ্ছে 37 টাকা দরে। দ্বিতীয় অবস্থানে সোনার বাংলা ইন্স্যুরেন্স রয়েছে, তাকাফুল ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে রয়েছে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স, রয়েছে ইনটেক অনলাইন এবং বিকন ফার্মাসিউটিক্যালস। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে যে প্রতিষ্ঠানগুলো লেনদেন হচ্ছে তাদের মধ্যে সিপিএম, আইবিবিএল মিউচুয়াল ফান্ড রয়েছে প্রথম অবস্থানে। দিনের শুরু থেকেই প্রতিষ্ঠানটি প্রায় 10% দর হারিয়েছে এখনও পর্যন্ত। দ্বিতীয় অবস্থানে এমাইল্ড অয়েল রয়েছে, মীর আক্তার হোসেন রয়েছে তৃতীয় অবস্থানে। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে জিকিউ বলপেন, রয়েছে শাইনপোকো সিরামিক্স, বিক্সিমকো এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মহিমা পলি। ধন্যবাদ মাহবুব রহমান। আপনাকে জানিয়ে দেবো চিটাগং স্টক এক্সচেঞ্জের খবরাখবর এবং লেনদেনের আধা ঘন্টা পরে আমরা দেখতে পাচ্ছি 6,66,00,000 টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে চিটাগং স্টক এক্সচেঞ্জে, যেখানে 29টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন চলছে এবং 17টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন চলছে। দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে টপ ট্রেডের তালিকায় আমরা যে প্রতিষ্ঠানগুলিকে দেখতে পাচ্ছি, রবির অবস্থান রয়েছে তাদের মধ্যে প্রথমে এবং 46.40 টাকা লেনদেন হচ্ছে এবং এখনও পর্যন্ত সর্বোচ্চ 46.70 টাকা লেনদেন হয়েছে প্রতিটি শেয়ারের। বেক্সিমকো লিমিটেড দ্বিতীয় অবস্থানে রয়েছে, 79.80 টাকা লেনদেন হচ্ছে। মীর আক্তার রয়েছে তৃতীয় অবস্থানে, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে টপ ট্রেডের তালিকায়। টপ গেইনার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে তৌফিকা ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এবং দর্শক আপনারা জানেন এই প্রতিষ্ঠানটি আজকেই প্রথম পুঁজিবাজারে প্রথম লেনদেন শুরু করেছে এই প্রতিষ্ঠানটি এবং টপ গেইনার্সের তালিকায় অবস্থান করছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন, 7.90 টাকা লেনদেন হচ্ছে। রবি রয়েছে তৃতীয় অবস্থানে এবং পরবর্তীতে বেক্সিমকো লিমিটেড, মীর আক্তার রয়েছে, শাইনপুকুর সিরামিক্স, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড রয়েছে। টপ লুজার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে, 5.70 টাকা লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক এবং আরডি ফুড রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে টপ লুজার্সের তালিকায়। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। পলিও মাহবুব, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জেনে নিলাম দেশের পুঁজিবাজারে এই মুহূর্তের খবরাখবর। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারের কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। সেকেন্ডারি মার্কেটে তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। আইপিও শেয়ার সমন্বয় সাপেক্ষে অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 32 পয়সা আর শুধুমাত্র দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ছিল 8 পয়সা। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স ও ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ। সভায় 31 ডিসেম্বর 2020 সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী 13 ফেব্রুয়ারি। সভায় 30 ডিসেম্বর 2020 অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী 14 ফেব্রুয়ারি। সভায় 30 ডিসেম্বর 2020 অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 15 ফেব্রুয়ারি। সভায় 31 ডিসেম্বর 2020 অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বৃহৎ পুঁজিবাজারগুলো সূচকের সর্বশেষ অবস্থান। শুরুতেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ করেছে আমেরিকার শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউ জোন্স সূচক 9 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 31,375 পয়েন্টে। সূচক বেড়েছে নাসদাকের। সর্বশেষ নাসদাক সূচক অবস্থান করছে 14,007 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 20 পয়েন্ট বেশি। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 15,244 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 17 পয়েন্ট বেশি। ইউরোপের পুঁজিবাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ করেছে ইউরোপের প্রধান প্রধান পুঁজিবাজার। যুক্তরাজ্যের এফটিএসি 100 ইন্ডেক্স 8 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,531 পয়েন্টে। কমেছে জার্মানি শেয়ার বাজার ড্যাক্সের সূচক। ড্যাক্সের সূচক 48 পয়েন্ট কমে অবস্থান করছে 14,011 পয়েন্টে। বেড়েছে ফ্রান্সের সিএসি 40 ইন্ডেক্স। এটি 5.51 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,591 পয়েন্টে। সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে 10,803 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 24 পয়েন্ট বেশি। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা রয়েছে এশিয়ার প্রধান প্রধান পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 31 পয়েন্ট কমে অবস্থান করছে 29,473 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক। হ্যাংসেংয়ের সূচক 536 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 30,012 পয়েন্টে। সিঙ্গাপুর এসটিআই সূচক 4 পয়েন্ট কমে অবস্থান করছে 2,930 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 37 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,640 পয়েন্টে। বোম্বের সেন্সে 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। বোম্বের সেন্সে 30 ইন্ডেক্স সূচক 80 পয়েন্ট কমে অবস্থান করছে 51,248 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক। এটি 3 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,512 পয়েন্টে। দর্শক, এখন রয়েছে দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। যথাসময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রাজধানীতে 2020-21 অর্থ বছরে নির্বাচিত চলমান প্রকল্পের মূল্যায়ন সংক্রান্ত কর্মশালা শুরুতে এই মন্তব্য করেন তিনি। দেশের উন্নয়নে প্রকল্পের বাস্তবায়ন, কার্যক্রম পরিবীক্ষণ, সমাপ্ত প্রকল্পের গুণগত মূল্যায়ন এবং ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিতের তাগিদ দেন তিনি। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, প্রকল্পের পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো সেই কাজটা আমরা করব বিহিতভাবে, যেন আমরা সকলকে শুনি। এভরি ইন্ডিভিজুয়াল যারা আমাদের কাছে আসবে সে যেন ফিল করে যে একটা সভ্য আইনানুগ ভদ্র প্রতিষ্ঠানে এসছে, যেটা আইন মানে আইন দ্বারা চলে। ঢাকা আরিচা মহাসড়কের গাবতলী থেকে সাভারের নবীনগর পর্যন্ত 10 লেনে উন্নীতকরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া রাজধানীর প্রবেশমুখের ব্যস্ততম গাবতলী সেতুটিও বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম 8 লেনের সেতু করা হবে। অতি দ্রুত সেতুর কাজ শুরু করা হবে বলে জানান মন্ত্রী। সকালে ঢাকা আরিচা মহাসড়কের দ্বিতীয় 4 লেন সালেহপুর নতুন সেতু নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই কথা জানান। এ সময় তিনি আরও জানান, সাভার অঞ্চলের যেসব স্থানে সড়ক মহাসড়কের উপরে বাজার রয়েছে সেসব স্থানে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত মহাসড়কে জাপানের অর্থায়নে G2G ভিত্তিতে 4 লেনে উন্নীত করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। এছাড়া সাভার এলাকা যে সকল বাজার রয়েছে মহাসড়কের উপর, সেসব বাজারে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের টেলিভিশন ব্র্যান্ডিং স্টারস অ্যাওয়ার্ড পেল 31 ব্যক্তি ও প্রতিষ্ঠান। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ওয়ালটনের কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম। এ সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নীলুসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে ওয়ালটন টিভি ক্রয়ে 50% পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দেওয়া হচ্ছে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, বেলা 1:30 আবার ফিরে আসবো কিছু বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।